বাংলাদেশের রিজার্ভ বেড়ে $42 বিলিয়ন ছাড়িয়েছে। বড় আমদানি ব্যয় পরিশোধের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমে যাওয়ার পর তা আবারও $42 বিলিয়ন ছাড়িয়েছে। বৃহস্পতিবার 21 মে রিজার্ভ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য মতে এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়নের আখু দেনা পরিশোধ এবং বেশ কিছু অর্থ লেনদেনের 6 কার্যদিবস পর রিজার্ভে $2.6 বিলিয়ন যুক্ত হয়েছে, যার কারণে 16 মে দেশের রিজার্ভের পরিমাণ বেড়ে $42.21 বিলিয়ন দাঁড়িয়েছে। বর্তমান আমদানি ধারা অনুযায়ী রিজার্ভে এ পরিমাণ অর্থ দিয়ে 6 মাসের আমদানি ব্যয় মিটানো যাবে। গেল 10 মে আমদানি ব্যয় হিসেবে $2.23 বিলিয়ন পরিশোধ করে, এতে রিজার্ভের পরিমাণ কমে $41 বিলিয়ন নেমে আসে। গেল 30 এপ্রিল দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ $44 বিলিয়ন ছিল। এছাড়া চলতি মাসে প্রথম 12 দিনে $83.61 কোটি রেমিটেন্স এসেছে। দৈনিক গড় প্রবাহ বিবেচনায় রেমিটেন্সের এ দ্বারা এপ্রিল মাসের তুলনায় বেশি। নজরুল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশে ভারসাম্য রক্ষা করেছেন, এই বাংলাদেশের ক্লান্ত লগনে আপনারা বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে আমাদের বৈদেশিক রিজার্ভকে আপনারা সচ্ছল করে তুলেছেন, সবাইকে নজরুল অফিসিয়াল পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানায়।